হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ভিউয়ার্স, আবারও নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি অ্যাপস নিয়ে হাজির হলাম। আর আজকের এই অ্যাপসটিতে আপনি খুব সহজে আর্নিং করতে পারবেন এবং আর্নিং করে সরাসরি বিকাশ, মোবাইল রিচার্জ এবং বিটকয়েনের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। তো খুবই ভালো অ্যাপস এবং আপনি চাইলে বাইরের দেশে যারা আছে তারাও এই অ্যাপসে কাজ করতে পারবে। আর এই অ্যাপসটিতে আপনি 100 টাকা হলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। তো খুবই ভালো একটি অ্যাপস, 100% ট্রাস্টেড, অ্যাডমিন অনেক ভালো, আশা করি আমরা সবাই পেমেন্ট পাবো এখানে যদি কাজ করি। তো এখানে অনেক পেমেন্ট প্রুফ দেখলাম, যে কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং অনেকেই কিন্তু এই অ্যাপসটিতে রিভিউ করছে আর কি। তো যাই হোক, অ্যাপসে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে অল এটা আছে অলটা, নোটিফিকেশনটা অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিও যখন দিব তখন অবশ্যই আপনাকে আপনার কাছের জন্য নোটিফিকেশনটা যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। তো আজকে যে অ্যাপসটির নাম হলো ইজি মানি ডেইলি নিউজ। এখানে আপনি ম্যাথ কুইজ এবং লাকি স্পিন এবং করে ইনকাম করতে পারবেন, ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। সো অনেক ভালো একটি অ্যাপস এবং নিউজ পেপার রিড করে ইনকাম করতে পারবেন। তো অ্যাপসটি দেখতে পাচ্ছেন রেটিং পয়েন্টটা মোটামুটি ভালো এবং 5K পর্যন্ত ডাউনলোড হয়েছে অ্যাপসটি। সো আপনার চাইলে এই অ্যাপসটিতে কাজ করতে পারেন এবং 100% পেমেন্টটা পাবেন। তো অ্যাপসটি লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে এবং রেফার কোডটিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। অবশ্যই এই অ্যাপসটিতে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। আপনি কোন জায়গায় ভিপিএন কানেক্ট করবেন এবং কোন জায়গায় ভিপিএন ডিসকানেক্ট করে কাজ করবেন, এখানে দুইভাবে কাজ করতে পারবেন, একটা ভিপিএন কানেক্ট করে এবং ভিপিএন ছাড়া। সো এখানে অবশ্যই ভিপিএনটা লিঙ্কও এই ভিডিওর কমেন্টে থাকবে, আমি কোনো প্রকার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো না, আপনারা শুধু সহজে চলে যাবেন এই ভিডিওর কমেন্টে, কমেন্টের একদম প্রথম কমেন্টটা চেক করবেন, দেখতে পাবেন পিন কমেন্টে এই অ্যাপসটির লিঙ্ক এবং রেফার কোড এবং ভিপিএনটা লিঙ্ক দেওয়া থাকবে। সো এখন বিষয়টা হলো যে এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন। দেখেন বন্ধুরা, অ্যাপসটি ওপেন করলে আপনাদের মাঝে এরকম আসবে, আর আপনারা অবশ্যই এই অ্যাপসটির লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন, প্রথম কমেন্টে আপনি চেক করলে পেয়ে যাবেন। সো এরকম আসবে, তো আপনি নিচে দেখতে পাচ্ছেন এই সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ইমেল, এটা আপনি ক্লিক করবেন। তো এই সাইন আপ উইথ ইমেলে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম আসবে, দেখেন এখানে আপনার নাম দিবেন, তারপর ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার একই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপরে আই অ্যাকসেপ্ট টিক দিবেন, আই অ্যাকসেপ্ট অবশ্যই টিক দিতে হবে, তারপরে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সো সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার মাঝে এরকম আসবে, তো আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনার রেফার কোডটি পেয়ে যাবেন, সেই রেফার কোডটি ইউজ করবেন তাহলে বেশি ভালো হবে। সো সেই রেফার কোডটি এখানে দিবেন, দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, রেফার কোডটি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার মাঝে এরকম আসবে, আপনি যে ইমেলটা দিয়েছেন একটু আগে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো ভিউয়ার্স, আমি কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম, দেখেন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল এবং এখানে আপনি এখানে এরকম দেখতে পাবেন। তো এরকম আসতে পারে আপনাদের মাঝে, এরকম আসলে আপনাকে অবশ্যই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, আমি অ্যাগ্রি পর ক্লিক করে দিলাম এবং খুবই ভালো অ্যাপস, ভালো একটা অ্যাডমিনের এই অ্যাপসটি, আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন নিশ্চিন্তে। সো এখানে আপনি কিন্তু আপনাকে অবশ্যই সঠিক নিয়মে কাজ করতে হবে, আপনি যদি ভুল কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পেমেন্ট আপনি পাবেন না। এটা এখানে আপনাকে সঠিক নিয়ম মেনেই কিন্তু কাজ করতে হবে। এখানে আপনি যখন এখানে ওয়াচ ভিডিও দেখতে পাচ্ছেন, ওয়াচ ভিডিওতে যখন ক্লিক করবেন, প্লিজ প্লে দিস ভিডিও শর্ট রাদার নট প্লে। সো তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও ছিল, এখানে ভিডিও ওয়াচ ছিল, এখানে আমি ভিডিও ওয়াচে ক্লিক করেছি এবং আমাকে প্লে স্টোর নিয়ে সরাসরি ইউটিউবে নিয়ে গেছে এবং এখানে একটা ভিডিও আমি ওয়াচ করেছি 5 মিনিটের একটা ভিডিও, সেক্ষেত্রে আমাকে 7 পয়সা করে দিয়েছে। তো এখানে আপনি প্রতি 2-3 মিনিট পর পর এখানে ভিডিও ওয়াচ করতে পারবেন, সেটা ভিপিএন কানেক্ট ডিসকানেক্ট করে আপনি কিন্তু এই ভিডিও ওয়াচে ক্লিক করবেন। ভিপিএন কানেক্ট করে শুধুমাত্র ম্যাথ কুইজ এবং লাকি স্পিনের কাজটা আপনি করতে পারবেন, শুধুমাত্র ম্যাথ কুইজ এবং লাকি স্পিনের কাজটা আপনি ভিপিএন কানেক্ট করে কাজ করতে পারবেন। এখন আমি দেখাবো চেকিং কাজটা, এখানে চেকিং অপশন যদি ক্লিক করেন, যদি চেকিংয়ের পর ক্লিক করেন সেক্ষেত্রে চেকিং সাকসেসফুল। তো এই অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে, এই অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এই অ্যাডের পর ক্লিক করে দিলাম, দেখেন আমি এই অ্যাডটি দেখা হয়ে গেলে আমরা এই অ্যাডের পর ক্লিক করি। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে ইনস্টল নাও, ইনস্টল নাওতে আপনি ক্লিক করতে পারেন। ইনস্টল নাওতে ক্লিক করে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে বন্ধুরা, দেখেন প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে রাখতে হবে 2 মিনিট। আপনি 2 মিনিট এই অ্যাপসটি ডাউনলোড করে 2 মিনিট ইনস্টল ওপেন করে রাখবেন, অবশ্যই আপনাকে 2 মিনিট ওপেন করে রাখতে হবে এবং আপনার ফোনে 2 ঘন্টা রেখে দিয়ে আপনি আনইনস্টল করে দেবেন। এটা হলো মূলত কাজ, 2 থেকে 3 মিনিট আপনাকে রাখতেই হবে, তার কম রাখলে হবে না। আপনি 2 থেকে 3 মিনিট এই অ্যাপসটি ওপেন করে রাখবেন, ডাউনলোড করে
আর আপনার ফোনে 2 ঘন্টা রেখে দিবেন, তারপরে আনইনস্টল করে দিবেন। এটাই মূলত কাজ, না হলে আপনি কোনো প্রকার কিন্তু পেমেন্টটা পাবেন না, আপনাকে অ্যাপ ইনস্টল করতেই হবে। সো চেকিংয়ে ক্লিক করলে দেখতে পাবেন চেকিং সাকসেসফুল দেখাবে, এবং যে অ্যাডটি আসবে সেই অ্যাডে আপনি ক্লিক করে সরাসরি প্লে স্টোর নিয়ে গেলে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে দুই থেকে তিন মিনিট ওপেন করে রাখবেন, এবং আপনার ফোনে 2 ঘন্টা রেখে দেওয়ার পর আনইনস্টল করে দেবেন। আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় কোনো প্রকার, সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে আপনি 3 মিনিট ঘোরাফেরা করবেন, সেই ওয়েবসাইটে আপনাকে 3 মিনিট ঘোরাফেরা করতে হবে, তারপর আপনি ব্যাকে চলে আসবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চেকিংয়ে কাজটাও কিন্তু চলে গিয়েছে, আর অ্যাপসটি আপনাকে অবশ্যই ডাউনলোড করে ওপেন করে রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন চেকিং এবং ওয়াশ ভিডিওর কাজটা কিন্তু এখান থেকে চলে গেছে, আবার আসবে যখন আপনি আবারও কাজ করতে পারবেন। তো এখন আর নিউজের কাজটা দেখায়, নিউজই হলো আপনি নিউজই ক্লিক করবেন এবং এরকম অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবেন। নিউজই কাজ আমার 14 পয়সা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিউজই কাজটা এরকম। দেখেন আমার কিন্তু এখানে নিউজ আসবে, একটু নেটটা একটু স্লো যে কারণে একটু আসতে সমস্যা হচ্ছে। তো আপনাদের এখন দেখাবো নিউজের কাজটা। নিউজের কাজটা ভিপিএন ছাড়াই কাজ করবেন, ভিপিএন কানেক্ট করে কিন্তু কোনো প্রকার নিউজের কাজটা করবেন না। তো নিউজের যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অসংখ্য নিউজ আছে, এগুলো আপনাকে নিউজ রিড করতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথম যে নিউজটা আছে এই নিউজটার উপর আমি ক্লিক করলাম। দেখেন ক্লিক করলে আপনি এখানে অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন, কেটে দিলে দেখতে পাবেন এখানে একটা টাইম কাউন্ট হবে নিচে, এখানে যে টাইমটা এই টাইমটা কাউন্ট হলে শেষ হলে আপনি এখান থেকে একটা টাকাটা পাবেন আর কি, এখানে যে অ্যামাউন্টটা এখান থেকে আপনি একটা অ্যামাউন্ট পাবেন এখান থেকে, হয়ে গেছে। তো এইভাবে আপনাকে এরকম একটা অ্যামাউন্ট দিবে, আপনি এখানে যত খুশি এখানে রিড নিউজ করতে পারবেন। দেখেন আমি এখানে এই রিড নিউজগুলো গেছে। সো দেখতে পাচ্ছেন এইভাবে আপনি মূলত আপনার কাজগুলো করবেন, আপনি যত এখানে রিড নিউজ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেকিং কাজটা চলে আসছে। তো আমি যদি চেকিং আবার ক্লিক করি সেক্ষেত্রে আবারও কিন্তু আপনি চেকিং সাকসেসফুল দেখতে পাচ্ছেন, আবারও অ্যাপটা ইনস্টল করে আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ চলে আসবে। সো এইভাবে মূলত আপনাকে চেকিং কাজটা প্রতিদিন করতে হবে, এবং এখানে 3-4 মিনিট পর পর কিন্তু চেকিং কাজটা চলে আসে। তো ভিউয়ার্স এখন বিষয়টা আমি যেটা দেখাবো সেটা হলো যে এখানে আপনার ম্যাথ কুইজ এবং লাকি স্পিন কাজ যেটা আছে, দেখেন আমি লাকি স্পিনে ক্লিক করলাম এবং এরকম অ্যাড আসবে, অ্যাডগুলোতে কেটে দিবেন। কোনো প্রকার যেন এই অ্যাডে ক্লিক না পড়ে যায় সেই অ্যাডগুলো কেটে দিবেন, এবং এখানে তারা বলেছে স্পিনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করতে হবে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে। তো আমি এখানে নো থ্যাঙ্কস করে আমি কেটে দিব। সো এরকম অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দিবেন। তো আমরা এখানে স্পিনে কাজ এবং ম্যাথ কুইজে কাজ করার জন্য যেহেতু আমাদের ভিপিএন কানেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা ভিপিএনটা কানেক্ট করে নিই। তো সুপার ভিপিএনটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে, কমেন্টে আপনি ভিপিএনটার লিঙ্ক পেয়ে যাবেন। ভিপিএনটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে ওপেন করবেন, ওপেন করলে এরকম আসবে। তো আপনি এখানে কর্নারে ইউএসএ সিলেক্ট করে দিবেন, দেখেন ইউএসএ সিলেক্ট করে দিলাম, এবং এখানে আমি কানেক্ট অপশনে পর ক্লিক করে দিব। কানেক্ট অপশনে পর ক্লিক করে দিলে অ্যাকাউন্ট, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অ্যাকাউন্ট এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আমরা এটা কেটে দিব এবং অ্যাপসের ভেতর ঢুকবো। অ্যাপসটা যখন ওপেন করবেন আপনাদের মাঝে এরকম আসবে। তো অবশ্যই ভিপিএন কানেক্ট করে আপনি ম্যাথ কুইজ এবং স্পিনিং কাজটা ভিপিএন কানেক্ট করে করবেন, আর বাকিগুলো ভিপিএন ছাড়া কাজ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন চলে আসলাম। তো এখানে আপনি দেখতে পাবেন এখানে ম্যাথ কুইজের কাজ, আমি ম্যাথ কুইজের কাজটা প্রথমে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে যোগ বিয়োগ গুণভাগ যেটাই থাক না কেন সেটা দিবেন, 200 হয় তো সে 0 ক্লিক করে দিব। 0 ক্লিক করে দিলে কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছেন, এখানে প্রথম একটা অ্যাড আসবে সেই অ্যাডটা কেটে দিবেন, তারপরে অস অ্যাডে ক্লিক করবেন। এখানে আপনাকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে এই অ্যাডে। সো আপনার যখন 20 সেকেন্ড হয়ে যাবে তখন দেখতে লেখা আসবে স্টার্ট কুইজ পেলে, তখন আপনি ব্যাক বাটন ক্লিক করতে 3/51 কত হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো 3/51/3 সেটা কত হয়, 31 যদি হয় সেটা আপনি এখানে অ্যান্সারটা দিয়ে দেবেন এখানে, সেটা আপনি অ্যান্সারটা। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাকে অবশ্যই 10টা করে ম্যাথ কুইজে কাজ করতে হবে, 10টা পর করার পরে একটা আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন 135/9 কত হয় সেটা আপনি অ্যান্সারটা এখানে দিয়ে দেবেন। এখানে তারা বলেছে 5×7=35, তো এখানে 7×5 কত হয়, 35টা আমরা দিয়ে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। প্রথম যে অ্যাডটি আসবে সেই অ্যাডটি কেটে দেবেন, তারপর এখানে ওয়াশ অ্যাডে ক্লিক করবেন, এবং এখানে আপনার 20 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখতে পাবেন এখানে লেখা আসবে ইওর স্টার্ট কুইজ পেলে স্টার্ট, যখন এখানে লেখা আসবে তখন আপনি এটা কেটে দেবেন। এখানে কিন্তু তারা জানিয়ে দেবে যে আপনার কাজটা শেষ হয়ে, টাইমটা শেষ হয়ে গেছে এবং আর একটা নতুন কাজ করার জন্য রেডি হন। তো এখানে স্টার্ট কুইজ পেলে লেখা আসলে আপনি এখানে ব্যাক বাটন কেটে দেবেন, দিয়ে আর একটা কাজ করবেন। সো আমরা এটা এখানে ওয়েট করি, এখানে মূলত 20 সেকেন্ড করে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন স্টার্ট কুইজ পেলে, তো আমরা এটা কাজটা হয়ে গেছে, আমরা ব্যাক বাটন ক্লিক করবো। তো 52/4 কত হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন। সো 13 হয় সেক্ষেত্রে আমি এখানে প্রথম যে অ্যাডটি আসবে সেই অ্যাডটা কেটে দিবেন, এবং এখানে অস অ্যাডে ক্লিক করবেন। এভাবে মূলত আপনাকে অ্যাডগুলো দেখতে হবে, প্রতিটা অ্যাডে আপনাকে 20 সেকেন্ড করে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ওপরে কিন্তু টাইমটা কাউন্ট হচ্ছে, এবং আমার অলরেডি কিন্তু 3টে ম্যাথ কুইজে কাজটা হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি সবগুলো কাজ করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা অ্যাডে ক্লিক করতে হবে। তো কীভাবে ক্লিক করবেন আমি সেটা দেখিয়ে দিই, আমি বাকি সব 10টা অ্যাড দেখে আমি আবার ব্যাক করছি।
তো আপনি যখন সঠিক অ্যান্সারটা দিয়ে অস অ্যাডে ক্লিক করবেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাড আসবে, আবার অনেক সময় অ্যাড আসে না। তো অ্যাড না আসলে সমস্যা নেই, এখানে অপরে আপনি টাইম কাউন্ট দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 8টা হয়ে গেছে এবং এখানে 170/9 কত হয় সেটা আপনি অ্যান্সারটা এখানে দিয়ে। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার 10/10 হয়ে গেছে এবং 10/10 হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি বোনাস পেয়েছেন। বোনাস নিতে নিচে বাটন ক্লিকে ক্লিক করলে যে অ্যাডটি দেখতে পারবেন সে অ্যাডে ক্লিক করবেন এবং সাইডে ক্লিক করলে ভালোভাবে 2 মিনিট ভিজিট করবেন এবং অ্যাপসে অ্যাড হলে অ্যাপসটি ইনস্টল করুন। সো অবশ্যই যদি এখানে ক্লিক করার পরে গেট বোনাসে ক্লিক করার পর যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেই ওয়েবসাইটে 2 মিনিট ঘোরাফেরা করবেন, 2 মিনিটের কম ঘোরাফেরা করলে কিন্তু হবে না। আর যদি প্লে স্টোর নিয়ে যায় অ্যাপসটি ইনস্টল করে 2 মিনিট ওপেন করে রাখবেন এবং আপনার ফোনে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে আনইনস্টল করে দেবেন। সো অবশ্যই আপনাকে কাজ করতে হবে। এখানে গেট বোনাস আমি ক্লিক করলাম, দেখেন গেট বোনাসে ক্লিক করলে আপনার সামনে একটা অ্যাড আসতে পারে। সো অনেক সময় অ্যাড আসে, আবার আমরা 2 মিনিট অপেক্ষা করবো, আমরা গেট বোনাসে ক্লিক করলাম। তো আমি ম্যাথ কুইজের কাজটা দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে, ঠিক একইভাবে আপনি লাকি স্পিনি কাজটা করতে হবে। লাকি স্পিনি ক্লিক করবেন এবং প্রথম যে অ্যাডটি আসবে অ্যাড টিকেট দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 9টা অ্যাড দেখতে হবে। 9টা অ্যাড দেখার পর একটা গেট বোনাসের কাজ আসবে, সেই গেট বোনাসে ক্লিক করলে যে অ্যাডটি আসবে সেই অ্যাডে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে নিয়ে গেলে ওয়েবসাইটে আপনি 2 মিনিট ঘোরাফেরা করবেন। আর যদি প্লে স্টোর নিয়ে যায় প্লে স্টোরে অ্যাপসটি ইনস্টল করে 2 মিনিট ওপেন করে রাখবেন এবং আপনার ফোনে 2 ঘন্টা রেখে দেওয়ার পর আনইনস্টল করে দেবেন। তবে আরেকটি কথা বলতে চাই, যাদের ওয়াইফাই আছে তারা এই অ্যাপসটিতে কাজ করতে পারেন, আর যাদের নেট কিনে নেট ইউজ করেন সেক্ষেত্রে এই অ্যাপসে কাজ না করাই ভালো। আর এই অ্যাপস থেকে আপনার 100% পেমেন্ট পাবেন যদি সঠিক নিয়মে কাজটা করে থাকেন। সো প্লে স্পিনে ক্লিক করলাম, দেখেন আমি প্লে স্পিনে ক্লিক করে আমি যেহেতু একটা কমপ্লিট করে ফেলছি, এখানে প্লে স্পিনে ক্লিক করলে এরকম আসবে। তো প্রথম যে অ্যাডটি আসবে সেই অ্যাডটি কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখানে ওয়াশ অ্যাডের পর ক্লিক করবেন এবং অনেক সময় দেখা যায় অ্যাড চলে আসতে পারে, অনেক সময় অ্যাড আসে না। এখানে কিন্তু টাইমটা কাউন্ট হবে আপনার 20 সেকেন্ডের একটা টাইম কাউন্ট হলে এখানে আপনার 4 পয়সা করে এখানে জমা হবে। সো এখানে আপনি চাইলে রেফার করেও ইনকাম করতে পারেন, 50% রেফার কমিশন আছে। আর অবশ্যই এদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনি সবসময় নোটিশটা দেখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু এই অ্যাপসের আপডেট আসে। তো এরকম অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবেন, দেখতে পাচ্ছেন আমার 2টো দেখা হয়ে গেছে। তো এইভাবে মূলত 9টাগুলো কমপ্লিট করবেন। সো এখানে এখন ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এরকম অ্যাড আসতে পারে, অ্যাডটা ফুল দেখবেন, কোনো প্রকার যেন অ্যাডে ক্লিক করবেন না। তো আমাকে 28 সেকেন্ড ফুলটা অ্যাডটা ফুল দেখতে হবে। তো অ্যাড দেখা হয়ে গেলে আপনারা এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন তারা চেকিং ইন কাজটা চলে আসছে। আবার আপনি চেকিং ইন ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে এখান থেকে একটা বোনাস নিতে পারেন। আর এখানে আপনি বোনাসের কাজটা প্রতিদিন একদিন করে পাবেন, প্রতিদিন একবার করে পাবেন এবং চেকিং ইন কাজটা 3-4 মিনিট পর পর পাবেন এখানে। আর এখানে রিড নিউজ আনলিমিটেড রিড নিউজ করে ইনকাম করতে পারেন। এখন দেখাবো থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করে যাদের টেলিগ্রাম গ্রুপ আছে এই টেলিগ্রাম গ্রুপে ক্লিক করবেন, এরকম টেলিগ্রাম নিয়ে যাবে সরাসরি। তো মনে রাখবেন এই অ্যাপসের প্রতিনিয়ত আপডেট কিন্তু তারা টেলিগ্রাম গ্রুপ দিয়ে থাকে এবং দেখেন 11 তারিখে যে আপডেটটা উইড্রো দেওয়ার সময় সকাল 10টা হতে বিকাল 5টা পর্যন্ত, এরপর উইড্রো দিলে পেমেন্ট পাবেন না। অবশ্যই এই আপডেটগুলো সব পড়ে নেবেন, এখানে সবগুলো আপডেট কিন্তু তারা দিয়ে রাখছে, প্রতিনিয়ত আপডেটগুলো তারা এখানে দেয়। এই অ্যাপসের প্রতিনিয়ত আপডেট আপনারা এখানে ফলো করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ভিডিও দেখার সময় ভিডিও স্টপ রেখে দেওয়া। সো রেফার আইডি ভুল করলে কাজ হবে না, অবশ্যই যখন আপনার অস ভিডিওতে ক্লিক করবেন প্রথম একবার করে, প্রতিদিন একবার করে অস ভিডিও কাজ করতে পারবেন, যেটা ভিপিএন ছাড়া অস ভিডিওতে ক্লিক করে 5 মিনিট ভিডিও দেখবেন। অবশ্যই স্টপ করে রাখলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। এখানে তার বলেছে এখানে যে পিন মেসেজটা অবশ্যই ফলো করবেন, পিন মেসেজও কিন্তু সব কিছু দিয়ে দিছে। সো আপনারা আমরা অ্যাপসের ভেতরে চলে গেলাম, অ্যাপসে যাওয়ার পরে আমরা যে কাজটা দেখাবো এখন, এখানে আপনি কীভাবে উইড্রো দেবেন। উইড্রো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউজ ক্রেডিট, এই যে ইউজ ক্রেডিট, এই ইউজ ক্রেডিট পর ক্লিক করবেন। ইউজ ক্রেডিট পর ক্লিক করে অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখানে আপনি 100 টাকা হলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজ, এখানে তারা বলেছে এখানে ওপরে একটা নোটিশ দিয়েছে, দেখতে পাচ্ছেন ওপরে, এই ওপরে নোটিশের পর ক্লিক করবেন। ওপরে যদি নোটিশের পর ক্লিক করে তো কোনো প্রকার নোটিশ আসছে না। তো আমরা সুস মেথড, আমরা যেহেতু আমরা বিকাশ নেব সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা দেবে, 100 টাকার নিচে কিন্তু আপনি রিচার্জ নিতে পারবেন। আমি এখানে রিচার্জ বিকাশে 100 টাকা যেহেতু, তার রিচার্জে আমি দেখি মোবাইল রিচার্জ এবং নাম্বারটা দিচ্ছি আমি একটা। সো এখানে আমি দেখি 10 টাকা দেখি কত এখানে হয়। তো রিডিম রিকোয়েস্টে ক্লিক করলে দেখি মোবাইল রিচার্জ কত, মোবাইল রিচার্জ কমপক্ষে আপনি 30 টাকা হলে মোবাইল রিচার্জ এবং 100 টাকা হলে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো এইভাবে কাজ করবেন, আনলিমিটেড এখান থেকে কাজ করতে পারবেন। খুবই ভালো একটি অ্যাপস এবং 100% পেমেন্ট দিচ্ছে এবং এখানে এদের যে রেফার ফ্রেন্ড, থ্রি ডটে ক্লিক করে রেফার ফ্রেন্ডে ক্লিক করে এরকম অ্যাড আসতে পারে, অ্যাডটা কেটে দেবেন। এটা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রেফার কোড, এই রেফার কোডটি আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন, যারা রেফার কোড ইউজ করবে সেখান থেকে তাদের কাজের বিনিময়ে একটা 50% রেফার কমিশন পাবেন। তো অনেক ভালো একটি অ্যাপস, সবাই কাজ করতে পারেন অ্যাপসটিতে। এই অ্যাপসটি অনেক দিন ধরে কিন্তু অনলাইনে আসে এবং 100% সহকারে কিন্তু পেমেন্ট দিয়ে যাচ্ছে এবং